রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রিপুরা উচ্চ আদালতে জানানো হয় সামনে দুর্গাপুজো পাশাপাশি যেভাবে কোভিড বাড়ছে তাতে করে পশ্চিম ত্রিপুরাতে আজ অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত কোনো রকম রাজনৈতিক পদযাত্রা করতে দেওয়া হবে না। এটি সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নোটিশটি আদালতে দেওয়ার পরেই তৃণমূলের আইনজীবী বিশ্বজিৎ দেব এটাকে চ্যালেঞ্জ করেন। উল্টোদিকে সরকারি আইনজীবী তরফ থেকে জানানো হয়েছে সরকারি কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করতে পারে না, এরপর ওই গোটা বিষয়টি খারিজ হয়ে যায়। সাংসদ অভিষেক ব্যানার্জি আগামীকাল রাজধানী আগরতলাতে যে পদসভা হওয়ার কথা তা আর করা সম্ভব হবে না। মামলাটা জরুরি সাপেক্ষে আমাদের মহামান্য ত্রিপুরা হাইকোর্ট গতকালই গ্রহণ করেছিলেন, দুটোর সময় শুনানি হয়েছে। সরকার পক্ষকে বলা হয়েছিল আমাদের জবাব দিতে, আজকে আবার জাস্টিস অরিন্দম লোধের এজলাসে আইন আজকের এই কেসটা উঠেছিল। সরকারি তরফ থেকে দুটো জিনিস মূলত বলা হয়েছে, 18 তারিখেই পুলিশ এখানে তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী সুবল ভৌমিককে পারমিশন না দেওয়ার ব্যাপারটা জানিয়ে দিয়েছেন, এটা ঠিক পিটিশনে উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামী 4 নভেম্বর মানে দিওয়ালি অবধি কোনো ধরনের রাজনৈতিক শোভাযাত্রা, অ্যাসেম্বলি, প্রটেস্ট ওয়েস্ট ত্রিপুরার মধ্যে আমরা করতে দেব না। এর মূলত 3টা কারণ, শারদোৎসব সারা ত্রিপুরা রাজ্যবাসীর জন্যে মুখ্য উৎসব, এবার কোভিডটা একটু কমে আসার দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার রেগুলেশন দেবে, কিন্তু সেভাবে শারদোৎসব উদযাপনের কোনো বাধা দিচ্ছে না। শারদোৎসবের জনসমাগম, আবার কোভিড 3rd ওয়েভের একটা ভয়ও আছে। তৃতীয়ত, গত 2-3 সপ্তাহ ধরে নানা রাজনৈতিক কাণ্ডকর্ম যেটা হচ্ছে আমাদের এই রাজ্যে, তাতে নানা ধরনের অশুভ শক্তি মাথাচাড়া দিচ্ছে এটা দেখা যাচ্ছে। আমরা শারদোৎসবের সময় রাজ্যবাসীর কোনো অমঙ্গল চাই না, এই রাজ্যের সাধারণ জনসাধারণের ওয়েলফেয়ারের কথা মনে রেখে 144 ধারা জারি করা হয়েছে। 21 তারিখ থেকে আগামী 4 নভেম্বর অবধি এই সময়ে আমরা ওয়েস্ট ত্রিপুরা, যেটা সদর পুলিশ সাবডিভিশন বলা হয়, ইস্ট এবং ওয়েস্ট পিএসএর জুরিসডিকশনের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক রিপোর্ট খবর ত্রিপুরা।